সিম্পল ইন্টারেস্টের একটা বিশেষ ধরনের জিনিস বলছি, যেটা পরীক্ষায় বিশেষভাবে আসে, অনেক সময় আসে। সেটা যেমন কোনো একটা বলে দেবে যে কোনো একটা প্রিন্সিপাল ধরেছি, আমি কোনো একটা প্রিন্সিপাল নিয়েছি, এই প্রিন্সিপালটাকে তিন ভাগে ভাগ করে দিয়েছি। তিন ভাগে কেমনভাবে? একটাকে P1 ভাগে ভাগ করেছি, একটাকে P2 ভাগে, একটা P3। এই P1 প্লাস P2 প্লাস P3 মানে P, মানে পিটাকে তিন ভাগে ভাগ করে দিয়েছে, P1 P2 P3। এবং বললো যে এটাকে R1 রেটে, এটাকে R2 রেটে, এটাকে R3 রেটে, এবং এটাকে T1 টাইম, এটাকে T2 টাইম, এটাকে T3 টাইমে। এমনভাবে করার পর কি দেখলো? এরকম করার পর তিনজনারই বলছে যে তিনজনারই পার্ট, যে SI পার্ট, যে সিম্পল ইন্টারেস্ট পার্ট, সেগুলো সমান হচ্ছে। এই যে জিনিসটা, এটা করতে গেলে অনেক বড়ভাবে করতে হবে। তাই এটাকে ট্রিক্সভাবে আমি কিভাবে ফর্মুলাটা করব দেখে নাও। ফর্মুলাটা করার ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট কী হয়ে যাবে, দেখতে পাচ্ছি এখানে P1 R1 T1 হচ্ছে। তাহলে আমরা সিম্পল ইন্টারেস্ট কী জানি? P1 R1 T1 বাই 100 সমান কি P2 R2 T2 বাই 100, এবং P3 R3 P3 বাই 100, এখানে 100 100 কেটে যাবে। এবং এইখান থেকে আমরা রেশিও পেয়ে যাবো কি P1 = P2 = P3 সমানই হয়ে যাবে 1 বাই R1 T1, 1 বাই R2 T2, এবং 1 বাই R3 T3। তো এই এরমভাবে আমাদের বের করছি আমরা কি প্রিন্সিপালের রেশিওগুলো এইভাবে বের করে দিতে পারবো। তো এই যে ফর্মুলাটা, এই যে জিনিসটা, এটা যে মনে রাখতে পারবে অঙ্কগুলোকে তাতাই নামাতে হবে। কীভাবে? একটা অঙ্কের মাধ্যমে দেখছি। অঙ্কটা কী রয়েছে? এ সাম অফ দ্য রুপিস 13,000 ইজ লেন্ট আউট ইন 3 পার্ট সাচ ওয়ে দ্যাট ফার্স্ট পার্ট 5% ফর 6 ইয়ার, সেকেন্ড অ্যাট ফোর পার্সেন্ট ফাইভ ইয়ার, 3rd 10% 4 ইয়ার। এইভাবে বলেছে, দিয়ে বলছে সবগুলো ইকুয়াল রয়েছে আমাদের সিম্পল ইন্টারেস্ট, নাহলে আমাদের এক একটা লেন্থ কত হবে, মানে আমাদের প্রিন্সিপাল কত হবে যেগুলো আমি ভাগ করবো। তাহলে এখানে দেখো 13,000 বলেছে, তো 13,000 এই যে 13,000 এটাকে তিন ভাগে ভাগ করে দিয়েছে। একটাকে নাম দিলাম আমি P1, একটাকে নাম দিলাম P2, একটাকে নাম দিলাম P3। একটা কি বলেছে? একটা বলেছে 5% 6 ইয়ার, 4% 5 ইয়ার, ঠিক আছে। একটা 5%, একটাকে করেছে 4%, আর একটাকে দিয়েছে 10%। একটাকে দিয়েছে 6 ইয়ার্সে, একটাকে দিয়েছে 5 ইয়ার্সে, আর একটা দিয়েছে 4 ইয়ার্সে, এবং তিনটেরই সিম্পল ইন্টারেস্ট সমান। তাহলে এইখান থেকে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো যে P1 = P2 = P3। তুমি ডাইরেক্ট এইভাবে লিখতে পারবে P1 P2 P3 সমান কত হবে, 1/5 = 6, মানে 5 × 6 মানে কত, 30, 1/30, 4 × 5 মানে 1/20, আর 10 = 4 মানে 1/40। তো আলটিমেটলি 0 0 0 কেটে যাচ্ছে, 12 যদি দিয়ে গুণ করি নাহলে 4 = 6 = 3 হয়ে যাচ্ছে, না 4 6 10 এবং 3 13। এই যে 13, এই যে 13, এই 13 মানেই বলেছে 13,000, মানে সবগুলো কত করে হচ্ছে 4,000, 6,000 এবং 10,000, মানে সবগুলো 1,000 দিয়ে গুণ হয়ে যাচ্ছে। এবং অ্যান্সারটা কী বেড়ে যাবে? অ্যান্সারটা হয়ে যাবে 4,000, 6,000 এবং 3,000, এবং হয়ে যাচ্ছে 3,000। তো এই তিনটে হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার, কীভাবে বুঝতে পারলাম? এবং এটা একটা ট্রিক্সের মাধ্যমে তুমি বার করতে পারলে।